Bismillahirrahmanirrahim. Uccho madhyamik ekador o dadash tinir bigyan manobik o byabshay shikha shakhar sokol shikharthiderke totthyo o jogajog projukti tota ICT bishoyer lecture e shagoto janai. Priyo shikharthira, amra tritiyo oddhayer digital device niye alochona korchhilam. Er age amra duiti lecture e alochona korechi. আজ লেকচার সি লেকচার সি এর শিখন ফল কি প্রথমে আমরা একটু দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা আলোচনা করব ডিজিটাল ডিভাইস বা লজিক গেটের প্রকারভেদ প্রত্যেক প্রকারের প্রতীক ইনপুট আউটপুট সংখ্যা তাদের যুক্তি বর্তনী সত্যক সারণী এবং লজিক গেট সমূহের মূল তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে আসি আমাদের মূল আলোচনায় লজিক গেট বা ডিজিটাল ডিভাইস বলতে আমরা কি বুঝি লজিক গেট বা ডিজিটাল ডিভাইস হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে লজিক গেট দু প্রকার যার একটিকে আমরা বলি মৌলিক লজিক গেট এবং অপরটি হলো যৌগিক লজিক গেট প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন লেকচার 1 এ জর্জ বুল বা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করি তখন জর্জ বুলের গবেষণা লব্ধ ফলাফল অর্থাৎ যৌক্তিক যোগ যৌক্তিক গুণ এবং যৌক্তিক পূরক বা যৌক্তিক বিপরীত নিয়ে আমরা আলোচনা করেছি মূলত ওই তিনটি ছিল আমাদের মৌলিক লজিক গেট যেগুলোর নাম ছিল অর গেট এন্ড গেট এবং নট গেট প্রিয় শিক্ষার্থীরা লেকচার 1 এ এই তিনটি মৌলিক লজিক গেটের বিস্তারিত অর্থাৎ সেখানে অর গেট এন্ড গেট এবং নট গেটের অপারেশন লজিক ফাংশন সত্যক সারণী এবং প্রত্যেকটি গেটের মূলনীতি নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছিলাম তোমরা যারা লেকচারটি দেখনি তারা লেকচার 1 আরেকবার দেখে নিবে এখানে আমি ওই আলোচনার শুধু সারাংশগুলো উল্লেখ করছি অরগেট অরগেটের যুক্তি বর্তনীর প্রতীক ছিল যে দুইটি বা তার বেশি ইনপুট গ্রহণ করবে এবং একটি মাত্র আউটপুট প্রদান করবে এবং আউটপুটটি কেমন হবে ইনপুটগুলোকে যোগ করতে হবে এবং তার সত্যক সারণী আমরা আলোচনা করেছিলাম সত্যক সারণী থেকে আমরা একটি পর্যবেক্ষণ পেয়েছিলাম যেটাকে মূলনীতি বলেছিলাম অরগেটের মূলনীতিতে আমরা পেয়েছিলাম সকল ইনপুট 0 হলে আউটপুট 0 হবে প্রিয় শিক্ষার্থীরা এনগেটে আমরা আলোচনা করেছিলাম যুক্তি বর্তনীতে সার্কিট দুই বা ততোধিক ইনপুট গ্রহণ করে এবং একটি আউটপুট প্রদান করে এবং আউটপুটটি কেমন হয় ইনপুটগুলোকে গুণফল আকারে প্রদর্শন করতে হয় এখানেও আমরা সত্যক সারণী নিয়ে আলোচনা করেছিলাম এবং সত্যক সারণী থেকে আমরা যে মূলনীতি পেয়েছিলাম সেটি ছিল সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হবে প্রিয় শিক্ষার্থীরা নট গেটের আলোচনায় আমরা দেখেছিলাম যে নট গেটের যে যুক্তি বর্তনী সেটি একটি মাত্র ইনপুট গ্রহণ করে এবং একটি আউটপুট প্রদান করে আউটপুটটিকে আমরা ইনপুটের বিপরীত বা পূরক আকারে প্রকাশ করতে গিয়ে ব্যবহৃত বর্ণের উপরে একটি বার বা মাত্রা নিয়ে আমরা প্রকাশ করেছিলাম এখানে সত্যক সারণীতে ছিল 0 হিসেবে ইনপুট গ্রহণ করলে আউটপুট পাওয়া যাবে 1 এবং 1 হিসেবে ইনপুটকে গ্রহণ করলে আউটপুট পাওয়া যাবে 0 সে কারণেই আমরা মূলনীতি পেয়েছিলাম যে আউটপুট সর্বদা কি হয় ইনপুটের বিপরীত হয় প্রিয় শিক্ষার্থী তাহলে অর গেট এন্ড গেট এবং নট গেটের আলোচনার সারাংশ হতে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো অর গেট এবং এন্ড গেটের ক্ষেত্রে ইনপুট সংখ্যা কত হবে দুইটি হবে অথবা তার থেকে বেশি হবে তার মানে তিনটি চারটি পাঁচটিও ইনপুট সংখ্যা হতে পারে আউটপুট হবে কয়টি একটি এবং নট গেটের
ইনপুট সংখ্যা সর্বদা একই হবে, আউটপুটও একই হবে। তাহলে দেখো আমরা যে আজকে শুরুতে লজিক গেটের সংজ্ঞা পড়লাম, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে এই ইলেকট্রনিক সার্কিটটি কি করে, একাধিক এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লজিক গেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা মৌলিক লজিক গেট অংশে যে আলোচনাটা করলাম এটি মূলত লেকচার ওয়ানের সারাংশ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যৌগিক লজিক গেট নিয়ে আলোচনা করব। যৌগিক লজিক গেট দুই প্রকার, যার একটিকে আমরা বলি সার্বজনীন লজিক গেট এবং অপরটিকে বলি বিশেষ লজিক গেট। সার্বজনীন লজিক গেট বলতে আমরা কি বুঝি? প্রিয় শিক্ষার্থীরা, লজিক গেটের সার্বজনীনতা বলতে আমরা বুঝি যে সকল লজিক গেট বা গেট সমূহ দ্বারা অন্যান্য সকল লজিক গেট বাস্তবায়ন করা যায় তাদেরকে সার্বজনীন লজিক গেট বলা হয়। হয়তো এই সংজ্ঞা থেকে তোমরা পরিপূর্ণ ধারণাটা পেলে না, আমরা আস্তে আস্তে যখন আলোচনা করব তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, সার্বজনীন লজিক গেট দুইটি, যার একটির নাম হচ্ছে নর গেট এবং অপরটির নাম হচ্ছে ন্যান্ড গেট। নর গেট বলতে আমরা কি বুঝি? একটি অর গেট এবং একটি নট গেটের সমন্বয়ে নর গেট গঠিত হয়, অর্থাৎ অর গেট প্লাস নট গেট ইজ ইকুয়াল টু নর গেট। আমরা এভাবেও বলতে পারি, নট অর দ্যাট ইজ নর। প্রিয় শিক্ষার্থীরা, নট গেটের যুক্তি বর্তনীকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, যার একটিকে আমরা বলছি বিস্তারিত যুক্তি বর্তনী। বিস্তারিত যুক্তি বর্তনী বলতে আমরা যে সংজ্ঞার মধ্যে বললাম যে একটি অর গেট এবং একটি নট গেটের প্রয়োজন, তাহলে দেখো এই অর গেটের দুইটি ইনপুট নিলাম এ বি, তাহলে আউটপুট কি হবে? এ প্লাস বি হবে। এখন এই এ প্লাস বি কে যদি আমি একটি নট গেটের ইনপুট হিসেবে গ্রহণ করি, তাহলে নট গেটের আউটপুট কি হয়? ইনপুট হিসেবে যেটা আসবে তার পুরো। তাহলে এ প্লাস বি যেহেতু ইনপুট হিসেবে এসেছে, তাহলে এখানে হবে এ প্লাস বি নট। এটি হলো আমাদের বিস্তারিত যুক্তি বর্তনী, অর্থাৎ আমরা দুইটি লজিক গেটকে আলাদা আলাদা ভাবে প্রদর্শন করেছি। এবার আসি সংক্ষিপ্ত যুক্তি বর্তনী, যেটিকে মূলত আমরা নর গেটের যুক্তি বর্তনী বা প্রতীক হিসাবে আমরা ব্যবহার করব। এখানে দেখো অর গেটটা থাকবে এবং নট গেটের আউটপুটের শুরুতে যে একটি বৃত্ত ছিল, এই বৃত্তটিকে আমরা অর গেটের আউটপুটের শুরুতে যুক্ত করে দিই। এই প্রতীকটা থাকলেই আমরা কিন্তু বলবো এটা হলো নর গেট। এবং এই নর গেটের ফাংশনটা কেমন, এর ভিতরে কেমন ধরনের অপারেশন হয়, এখানে যতগুলো ইনপুট ঢুকবে তাদেরকে যোগ করার পরে তার উপরে নট দিতে হবে। আমরা একটু নর গেটের সত্য সারণী নিয়ে আলোচনা করি। দেখো আমরা কিন্তু যুক্তি বর্তনী যখন বিস্তারিত আলোচনা করেছিলাম, তখন কিন্তু আমরা দেখিয়েছিলাম যে নর গেট পাওয়ার আগে আমাদেরকে অর গেট তৈরি করতে হয়। তাহলে দেখো জিরো জিরো যদি ইনপুট হিসেবে গ্রহণ করি, তাহলে অর গেটের আউটপুট হিসেবে আমরা এখানে পাবো জিরো, কারণ অর গেটের মূলনীতিতে আমরা আলোচনা করেছিলাম সকল ইনপুট জিরো হলে আউটপুট জিরো হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো আর যে অবশিষ্ট তিনটি সারি, এখানে কিন্তু কোনো জায়গাতেই সকল ইনপুট জিরো নাই, তার মানে অর গেটের আউটপুট হিসেবে এই তিনটি সারিতে আমরা পাবো ওয়ান ওয়ান এবং ওয়ান। এবার এই যে অর গেটের আউটপুটটা পেলাম, এটাকে আমরা যখন নট করব সেটা হয়ে যাবে নর গেট। তাহলে দেখো এই জিরোর নট কি হবে? ওয়ান হবে। আর বাকি যে তিনটি ওয়ান আছে এই তিনটির আউটপুট কি হবে? জিরো হবে। তাহলে আমরা যদি এই ইনপুটগুলোর সঙ্গে নর গেটের আউটপুটের সম্পর্ক স্থাপন করি, তাহলে লক্ষ্য করো সকল ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান, অন্য কোনো লাইনে কিন্তু সকল ইনপুট জিরো নাই। তাহলে এটি আমরা বলতে পারি যে নর গেটের মূলনীতি হলো সকল ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ন্যান্ড গেটের আলোচনায় আসি। ন্যান্ড গেট তোমরা নাম দেখে বুঝতে পেরেছ, এখানে একটি অ্যান্ড গেট এবং একটি নট গেটের প্রয়োজন। এই দুটির সমন্বয়ে ন্যান্ড গেট গঠিত হয়, অর্থাৎ অ্যান্ড গেট প্লাস নট গেট ইজ ইকুয়াল টু ন্যান্ড। আমরা এভাবেও বলতে পারি, নট অ্যান্ড দ্যাট ইজ
ন্যান ন্যানগেটের যুক্তি বর্তনীকেও আমরা ঠিক দুই ভাবেই প্রকাশ করতে পারি। প্রথমে একটি অ্যান্ড গেট নিলাম, তাহলে অ্যান্ড গেটের কমপক্ষে দুইটি ইনপুট আমাদেরকে নিতে হবে, তাহলে এ এবং বি দুইটি ইনপুট নিলে আউটপুট হবে এ ইন্টু বি। এখন এই এ ইন্টু বি কে আমরা যদি নট গেটের ইনপুট হিসেবে গ্রহণ করি, তাহলে এ ইন্টু বি আউটপুট হবে, তার সঙ্গে দিতে হবে নট। এখন এটাকে যখন সংক্ষিপ্ত ভাবে প্রকাশ করব, ঠিক দেখো নট গেটে যা করেছিলাম তাই এই অ্যান্ড গেটটা নিতে হবে, আর এই নট গেটের এই বৃত্তটাকে এই অ্যান্ড গেটের আউটপুটের শুরুতে আমাদের সংযুক্ত করে দিতে হবে। আর এই প্রতীকটাকেই আমরা দেখলেই যেন বুঝতে পারি এটি হলো আমাদের কাছে ন্যান্ড গেটের যুক্তি বর্তনের প্রতীক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু ন্যান্ড গেটের সত্যক সারণি নিয়ে কথা বলি। এখানে লক্ষ্য করো, এ বি ইনপুট হিসেবে থাকবে, আর ন্যান্ড গেট পাওয়ার আগে আমাদেরকে অ্যান্ড গেট তৈরি করে নিতে হবে। তাহলে দেখো ইনপুট 00 01 10 11, আমাদের অ্যান্ড গেটের মূলনীতিতে কি ছিল? অ্যান্ড গেটের মূলনীতিতে ছিল সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। তাহলে অন্য কোথাও তো সকল ইনপুট 1 নাই, তাহলে এগুলোর আউটপুট কি হবে? 0 হবে। এখন এই অ্যান্ড গেট থেকে আমরা যখন ন্যান্ড গেট তৈরি করব, তখন এই অ্যান্ড কে কি করতে হবে? পূরক দিতে হবে। তাহলে এই 1 কে পূরক দিলে হয়ে যাবে 0, আর এই যে তিনটি 0 আছে এদেরকে পূরক করলে হবে 1। তাহলে আমরা যদি এখন ইনপুট এবং আউটপুটের মধ্যে সম্পর্ক স্থাপন করি, অর্থাৎ মূলনীতি তৈরির চেষ্টা করি, তাহলে এখানে লক্ষ্য করো সকল ইনপুট 1 হলে আউটপুট 0। তাহলে ন্যান্ড গেটের মূলনীতি হলো সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সার্বজনীন গেট নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা যে নর গেট এবং ন্যান্ড গেট নিয়ে আলোচনা করলাম, তার সারাংশটি এরকম যে যুক্তি বর্তনীতে আমরা অর গেটের সঙ্গে একটি নট যুক্ত করে দিয়ে নতুন একটি প্রতীক তৈরি করেছি। এই প্রতীকটিকে আমরা নরগেট হিসেবে চিহ্নিত করব, এবং এই নরগেটের অভ্যন্তরের ফাংশনটা কেমন হবে? ইনপুট হিসেবে আমরা যেটা পাব সেটাকে আমরা কি করব, প্রথমে যোগ করে দিব, তারপরে নট করে দিব। এটি হলো আমাদের নরগেটের অপারেশন। আর নরগেটের মূল নীতি আমরা পেয়েছি সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে। লক্ষ্য করো, আমরা কিন্তু অর গেটের মূলনীতিতে পেয়েছিলাম সকল ইনপুট 0 হলে আউটপুট 0 হবে। তাহলে অর কে যখন নট করেছি, তাহলে অর গেটের মতো সব ঠিক আছে। দেখো সকল ইনপুট 0 হলে আউটপুট এই 1টা শুধু চেঞ্জ হয়। আগে এখানে অর গেটের সময় 0 ছিল, আর নর গেটের সময় এই আউটপুটটা কি হলো? 1 হলো। সে কারণে আমরা বলেছিলাম যে নট অর, দ্যাট ইজ নট। তাহলে নরগেটের মূলনীতি হলো সকল ইনপুট 0 হলে আউটপুট 1। অনুরূপভাবে ন্যান্ড গেটের যুক্তি বর্তনীতে আমরা যে প্রতীকটি পেলাম সেটা হলো অ্যান্ড গেট থাকবে, অ্যান্ড গেটের আউটপুটের শুরুতে নট গেটের বৃত্তটাকে সংযুক্ত করে দিতে হবে, আর এই নতুন প্রতীকটির নাম হচ্ছে ন্যান্ড গেট। এটার অপারেশন কেমন? যতগুলো ইনপুট ঢুকবে প্রত্যেকটা ইনপুটকে প্রথমে গুণ করব, তারপরে নট গেট। আর মূলনীতিতে আমরা পেলাম ঠিক অ্যান্ড গেটের বিপরীত আউটপুট। দেখো অ্যান্ড গেটের মূলনীতি কি ছিল? সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। আর ন্যান্ড গেটে আমরা পেলাম সকল ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো সার্বজনীন গেটের ইনপুট সংখ্যা কিন্তু কমপক্ষে 2টা হতেই হবে। তাহলে সার্বজনীন গেটের ইনপুট সংখ্যা 2 বা ততোধিক, 2-এর বেশি হলেও সমস্যা নেই, কিন্তু 2টি হতেই হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যৌগিক লজিক গেটের আলোচনায় আমরা এতক্ষণ সার্বজনীন লজিক গেট নিয়ে আলোচনা করলাম, এবার বিশেষ লজিক গেট নিয়ে আমরা কথা বলব। প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ লজিক গেট 2, যার একটির নাম হচ্ছে XOR লজিক গেট এবং অপরটির নাম হচ্ছে XNOR লজিক। XOR বলতে আমরা বুঝি এক্সক্লুসিভ অর, বিশেষ যোগ, সে কারণে আমরা এটাকে বলেছি XOR বা এক্সক্লুসিভ অর। আর এটি হলো বিশেষ নর গেট, অর্থাৎ এক্সক্লুসিভলি নর। প্রিয় শিক্ষার্থীরা, এই বিশেষ গেটের আলোচনা আমরা এখন শুরু করলে এই দুটির আলোচনা একটু বেশ লম্বা হবে, হয়তো এই লেকচারটা বেশ বড় হয়ে যেতে পারে। সে কারণে
আমরা লেকচার 4 বা আগামী সেশনে এই বিশেষ গেট সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা লজিক গেটের প্রকারভেদ আলোচনা করতে গিয়ে দেখলাম যে লজিক গেট দুই প্রকার, মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক। মৌলিক লজিক গেটের আলোচনায় আমরা দেখলাম বুলিয়ান অ্যালজেব্রার যে প্রারম্ভিক আলোচনা ছিল, সেখানে জর্জ বুল যে যুক্তিগুলো ব্যবহার করেছিলেন সেটাই ছিল আমাদের আসলে মৌলিক লজিক গেট। আমরা সেটার পুনরালোচনা করলাম এবং যৌগিক লজিক গেটের আলোচনায় আমরা সার্বজনীন গেট নিয়ে আজ আলোচনা করলাম। আগামী লেকচারে আমরা বিশেষ গেট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ডিজিটাল ডিভাইসের লেকচার 3 এর আলোচনা আজকের মতো এখানে শেষ করলাম। আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।